জীবনের একটা বিশেষ স্টেজে এসে নারী পুরুষ অনেকেই আছে যখন ছেলেমেয়েরা বড় হয়ে যায়, চাকরি থেকে অবসর এসে যায়, তখন মনে হয় যেন নিজেকে অপাঙ্গতে ভেবে বসে, এবং এটা সবচেয়ে ভুল ধারণা, কারণ জীবনের লাস্ট দিন পর্যন্ত না জীবনকে উপভোগ করতে হয়। হ্যাঁ, আমি এখন তো কোনো কাজেই আসবো না, কে বললো কাজে আসবেন? সবচেয়ে বড় কথা, নিজের কাজে আসতে হবে, নিজেকে সময় দিতে হবে, যেটা আমি সবসময় বলি। কারণ অ্যাটলিস্ট 40-50 বছর বয়স পর্যন্ত কিন্তু আমরা ওই সময়টা দিতে পারি না, কারণ সংসার, দায়িত্ববোধ সব কিছু মিলিয়ে এত ব্যস্ততা থাকে যে ভালো করে নিজের আয়নাও দেখা হয় না। তাই এই সময়টাই হচ্ছে নিজেকে উপভোগ করেন, প্রতিটা মুহূর্তকে তাড়িয়ে তাড়িয়ে লেমন জুসের মতো উপভোগ করা উচিত। প্রতিটা মুহূর্তকে নিয়ে নিজেকে নিয়ে ভাবতে হয়, নিজেকে নিয়ে ভাবাটা কিন্তু স্বার্থপরতা নয়, নিজেকে নিয়ে ভাবাটা কি প্রয়োজনীয়তা কয়, এবং যেটা ভালো থাকার জন্য, নিজেকে ভালো রাখার জন্য যথেষ্ট প্রয়োজনীয়, এবং এই ইচ্ছেটাকে ধামা চাপা দিলে চলবে না, চাইলেই কিন্তু চলে যাওয়া যায় না। তাই যতদিন আছি বাচ্চার মতো বাঁচি।